আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, রাত থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখানে আমি ডিনারের জন্য খাবার রেডি করে নিয়েছি। তো প্রথমে দেখালাম সালাদ, এখানে আছে মুরগির গোশ দিয়ে আলু, এটা হচ্ছে ভাজি, আর এখানে আছে পাতলা ডাল, চিংড়ি মাছ ভুনা, আর এখানে আছে শিম আলু দিয়ে ইলিশ মাছ, আর এটা হচ্ছে ভাত। বাসায় গেস্ট আসছে, কে আসছে তোমাদের বলে দেই। মামা আসছে, হঠাৎ মামা ফোন দিয়েছে, মানে রাতেই ফোন দিয়েছে যে আমি তোমাদের বাসায় আসতেছি। তাড়াহুড়ো করে মামার জন্য রান্না করতে হয়েছে, সেজন্য রান্নার ভিডিও আর করতে পারিনি। ডিনারের খাবারটা ডাইনিংয়ে দিয়ে তারপর ভিডিও করা শুরু করলাম। আর মরিয়ম টুনি বলতেছে সে এই সব খাবার কিছুই খাবে না, তার জন্য নুডলস রান্না করতে হবে। তো মরিয়ম টুনির জন্য নুডলস রান্না করলাম। এই যে দেখো, মরিয়ম টুনি খেতে বসে গেছে, আর এই মাত্রই কিন্তু নুডলসটা রান্না করেছি, একদম গরম। এত গরম নুডলস তো আর খাওয়ানো যাবে না, কিছুটা ঠান্ডা করে তারপর খাওয়াবো। মরিয়ম তুমি খাও হাত দিয়ে। মরিয়ম হাত দিয়ে খাবে না, আমাকে ডাকতেছে। এই দেখো, মরিয়ম আমাকে টেনে ওর পাশে আনলো। আমি একটু নুডলসটা এখন জুড়িয়ে নিব। মরিয়মের বাবা মামাকে নিয়ে খেতে আসো, অনেক রাত হয়ে গেছে। কিন্তু মরিয়মের বাবা মামাকে নিয়ে খেতে আসলো না। মরিয়মের বাবা বলল যে মামা মোবাইলে কথা বলতেছে, কথাটা বলা শেষ হোক তারপর আসতেছি। আমি ডাইনিংয়ে মরিয়মের বাবার আর মামার প্লেট দিয়েছি, আমার প্লেট আনেনি। আমি একটু পরে খাবো মরিয়মকে খাইয়ে। তারপর মরিয়মের নুডলসটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন মরিয়মকে খাইয়ে দিব। হাকারুমা, মরিয়ম বলতেছে আমার হাতে খাবে না, ওর বাবার হাতে খাবে। এদিকে মরিয়মের বাবা পাকাম চটকি নিয়ে আসছে। এই আম আমি গত বছর ডিপে রেখে দিয়েছি, রোজায় খাবো সেজন্য, কারণ রোজায় আমি ভোর রাতে আম ছাড়া ভাত খেতে পারি না। কোনো তরকারিই আমার ভালো লাগে না ভোর রাতে, আম হলে একটু ভাত খেতে পারি। তো সেজন্যই গত বছর আমগুলো ডিপে রেখে দিয়েছি, বের করতাম না। মামা এসেছে, মামার জন্য বের করলাম। মরিয়মকে আবার খাওয়ানোর জন্য চেষ্টা করলাম, মরিয়ম খাবে না আমার হাতে। এদিকে মরিয়মের বাবা গুঁড়ো দুধ নিয়ে আসছে আম দিয়ে খাওয়ার জন্য। এদিকে মরিয়ম টুনি খাওয়া বাদ দিয়ে ওর নানাবাইকে আনতে গেছে খাওয়ার জন্য। মরিয়ম টুনি ওর নানাবাইকে আর ওর বাবাকে খাওয়ার জন্য নিয়ে আসছে। আর মরিয়মের বাবা এসেই গিলাসে পানি ঢালা শুরু করলো, আর ওদিকে মামা বেসিনে হাত ধুচ্ছে। মরিয়ম টুনি খাওয়ার জন্য বসে পড়লো, এই যে, আর মামাও এখন বসবে খাওয়ার জন্য। মামাও বসে পড়লো খাওয়ার জন্য। মরিয়মের বাবা মরিয়মকে খাইয়ে দিচ্ছে। আমি মরিয়মকে বললাম, মরিয়ম তোমার বাবা তোমার নানাবার সাথে খাক, আমি তোমাকে খাইয়ে দেই। মরিয়ম রাজি হয়ে গেল, ওর বাবা মরিয়মের খাবারটা রেখে সে খেতে বসলো। মরিয়মের বাবা মামার প্লেটে ভাত তুলে দিচ্ছে। মরিয়মের বাবা আবার আম এনে মামাকে দেখালো, বললো যে অসিজনে আম খান। তো মামা বললো আম পেয়েছো কোথায়? তখন মরিয়মের বাবা বললো গত বছর ডিপে রেখে দিয়েছি। মামা তো শুনে হাঁস দিল আর বলল, গত বছর ডিপে রেখেছো সেগুলো কি খাওয়া যাবে? আমি গত বছর ডিপে রেখেছিলাম, সব নষ্ট হয়ে গেছে, খাওয়া যায়নি। মরিয়মের বাবা বলল, আমাদেরগুলো একটাও নষ্ট হয়নি, যেভাবে সিজনের আমের ফ্লেভার আসে ঠিক তেমনই ফ্লেভার আসে। এদিকে মরিয়মকে এখন আমি খাইয়ে দিচ্ছি। মরিয়মের বাবা এখন মামার প্লেটে চিংড়ি মাছ তুলে দিচ্ছে, আর মামা আমাকে বলল যে তুমি এত কিছু রান্না করেছো কেন? চিংড়ি মাছ রান্না করলেই হতো, মুরগির গোশ রান্না ফাও করেছো, ওটা আমি খাবো না। মরিয়মের বাবাকে মামা বলতেছে, আমি কিন্তু জলিল হোটেলে খাই। জলিল হোটেল কোথায় তোমরা কি জানো? একবার কিন্তু আমার ভিডিওতে আমি বলেছিলাম, জলিল হোটেল হচ্ছে পটুয়াখালী, কুয়াকাটা যাওয়ার পথে বাজে। মামা জলিল হোটেলের কথা কেন বললো আমি তোমাদের বলে দেই। মামা পটুয়াখালী চাকরি করে, সেজন্য পেরায় গিয়ে জলিল হোটেলে চিংড়ি মাছ বুনা দিয়ে ভাত খায়। এই চিংড়ি মাছ বুনা দেখেই কিন্তু মামার জলিল হোটেলের কথা মনে পড়ছে। মরিয়ম টুনি ওর নানাবাড়ির পাশে বসে খাবে, সেজন্য ওর বাবাকে উঠিয়ে ও ওর নানাবাড়ির পাশে গিয়ে বসলো। জলিল হোটেলের চিংড়ি মাছ বুনা আসলেই কিন্তু অনেক মজা। মরিয়মের বাবা মামাকে একটু সিম দিল, সে ইলিশ মাছ নিল না, তো সেজন্য মরিয়মের বাবা মামাকে আবার একটু চিংড়ি মাছ দিল। চিংড়ি মাছ বুনাটা খেতে নাকি অনেক মজা হয়েছে, মামা আর মরিয়মের বাবা দুজনেই বলেছে। আসলে রান্নার কেউ প্রশংসা করলে শুনতে কিন্তু ভালোই লাগে।
তো ভিডিওটা আর বড় করব না, শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।